হবে সেটা হচ্ছে এই যে একটা এটা করে করে তারপর এই দিক দিয়ে এখান থেকে একটা এই তারপর এটা হলো হ্যাঁ তারপরে কি এইখান থেকে একটা এরম ছাতি ইয়ে থাকবে আর এই দিক দিয়ে একটা ছাতির ডান্ডা এর লাগানো থাকবে যেটার উপরে ছাতিটা ইয়ে আচ্ছা এই হলো গিয়ে ছাতির কাজ শেষ আচ্ছা এইবারে শাড়ির মধ্যে কিছু কাজ করতে হবে হ্যাঁ যেমন এই দিক দিয়ে কিছু তারপরে এইরকম ওইরকম এরকম এরকম এইরকম কিছু ডিটেলস আনতে হবে আচ্ছা তারপরে এদিক দিয়ে কিছু তারপরে এই বাবুর এই হাতের এখান থেকে একটু তারপরে এই হাতুড়ি বিশেষ করে এই হাতুড়ি জায়গাটা আর এই যা হাতুড়ি এই হাতুড়ির এই সামনে অংশটা এরকম ওই রকম একটা গোল তারপরে এই জাটায় এরকমটা ইয়ে থাকবে আচ্ছা এই হচ্ছে হাতুড়ির কাজ আচ্ছা পরে আরো আরেকটু ডিটেলস বাড়াতে হবে হাতুড়ির মধ্যে আচ্ছা তারপরে এই দিক দিয়ে একটু একটু ক্লিয়ার করে দিই বাবু আর এখনো কিছু বাকি যেটা আছে সেটা হচ্ছে এই পুরোটা ঠিক করবি আগের পর্বটা সম্পূর্ণ হতে পারেনি কেননা আমার মেমোরি কার্ডে জায়গা ছিল না এখন অন আবার ওটাকে নতুন করে জায়গা বানিয়ে ওখানে করছি আচ্ছা আর এরপরে যেটা হবে সেটা একটু একটু সাদার কাজ হবে সাদার কাজ হবে এবং সাদার কাজ যেটা হচ্ছে আকাশে একটু মেঘ মেঘ থাকবে এরম করে একটু একটু মেঘ 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 ভাব থাকবে এইদিক থেকে এরম এরম করে একটু মেঘের ভাবটা দেখানো যাবে
হচ্ছে ভাবটা এদিকেও কিছু করে দিই। রৌদ্র উজ্জ্বল সকাল, বাবু এবং বাবুর মা দুইজনেই ব্যস্ত, বাবু তার কাজ নিয়ে ব্যস্ত, মা তার কাজ নিয়ে ব্যস্ত। আমি এরকম একটা ছবি আঁকার চেষ্টা করলাম, আবার দেখেন। আচ্ছা, এ হলো হচ্ছে কথা। আচ্ছা, এরপরে গিয়ে একটুখানি ওই হাতুড়ির মধ্যে বোঝাতে হবে, একটু হাতুড়ির যে ডান্ডাটা আছে সেটা বোঝাতে হবে। এই যে বাবুর আঙ্গুল গুলো টিপি টেপ করে দিই, এই আঙ্গুল। পরে তুমি একটুখানি কালার দিয়ে ওটাকে ঠিক করে দেবো। আচ্ছা, আর এদিক দিয়ে একটু হাইলাইট টাইলাইট দিয়ে দিই। হাইলাইট মায়ের মুখের মধ্যেও একটু হাইলাইট ভাব আসবে, ঘাম টাম তো, এই যে একটু একটু ঘাম ঘাম ভাব দেখা যায়। মা খাটতেছে, তার রিজেক্ট নিয়ে ব্যস্ত। আচ্ছা, তারপরে বাবুটাকে একটুখানি গলাটা রিজেক্ট ঠিক করে দিই। এই যে কানটা, মায়ের হাতের কানে একটু ঘাম টাম আছে। এই আর্টটা এইরকমই হয় এই পেন্টিংগুলো। হ্যাঁ, এইটা মানে ডিটেলস এতটা ভালো হয় না এইটার, এটা হচ্ছে ইফেক্ট দিয়ে বিশেষ করে এই কাজটা। ইফেক্ট দিয়ে কাজটা হয়। তারপরে এখানে একটুখানি ওইভাবে এখানে থাকবে, যেখানে যেতে ইটের এগুলো একটুখানি বেশি দেখা যাবে সেগুলো। সেখানে হচ্ছে যেদিক দিয়ে যেদিক দিয়ে একটু আলো লাগছে সেদিকে একটু আমি ভাব আসবে। তারপর এই যে ডান্ডিটার মধ্যে একটু দেখাতে হবে, ছাতিটা যে মধ্যে বাঁধা আছে। আচ্ছা, তারপর এখানে একটু একটু দিয়ে দিই, বলতে এখানে একটু একটু। আচ্ছা, আবার এখানে একটু রং টং চলে গেছে, ওগুলো বোঝানোর জন্য আর কি।
করো। আচ্ছা, তারপর এদিকে দিকে একটু একটু সাজাতে দিলে দেখানো হলো একটুখানি। আচ্ছা, তারপরে আর একটু একটু দেখাতে হবে, দেখানো চলবে না। এই হচ্ছে গিয়ে আমাদের পেন্টিংটা। তবে এরপরেও আরও কিছু কাজ আছে যেগুলো আস্তে আস্তে করে দেখাবো। ছোট ছোট কাজ। এই যে দাঁত দিয়ে এখান দিয়ে একটা মা দাঁত দিয়ে কাপড়টা কামড় দিয়ে ধরে রেখেছে, যাতে করে বাচ্চা একটু দুধ খেতে সুবিধা হয়। আচ্ছা, এদিকে মেঘের একটু কাজ। এই হচ্ছে কাজ, ম্যাগির কাজ। আচ্ছা, হয় কিনা কি হালকা একটু সুবিধা দিতে পারো। এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যে হলো কাজ। তারপর এদিক দিয়ে একটু একটু সাদা হলুদ কিছু আছে আর কি, এটা বোঝানোর জন্য।
দেখাচ্ছে। এটা হলো বাবুর কামটা একটু ঠিক করে দিলাম। ওই হাতুড়িটা মোটামুটি এখন বোঝাচ্ছে, এটা হাতুড়ি। ছবি বাস্তবধর্মী না, একটু সরে। তো এটাই আমার ছবির কাজটা শেষ হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলব। আমার ছবি আঁকা শেষ হয়ে গেল, এখন এখন আপনাদের সঙ্গে কিছু বক্তব্য রাখছি, যে এই ছবির সম্বন্ধে। এই ছবি আপনারা আঁকতে পারবেন, নিজেরাই নিজেরাই চেষ্টা করলে আঁকতে পারবেন। আর ছবি আঁকা কোনো কঠিন ব্যাপার না, হ্যাঁ, চেষ্টা করলে পারবেন। এবং আমার এই ফলো করেন, দেখুন, এবং অন্য অন্য ছবিগুলো দেখেন। আর এইটা তো দুই পার্ট করা হয়েছে, আগের পার্টটাও দেখবেন, এটাও দেখবেন, এটা শেষ পর্ব, তৃতীয় পর্ব। আর এটা হচ্ছে কাগজে অ্যাক্রিলিক কালার দিয়ে করা। এগুলো যদি অয়েল পেন্টে করা হয়, রেজাল্ট আরেক রকম হবে, রিয়েলিস্টিক হবে, বাস্তবধর্মী হবে। হ্যাঁ, আপনারা চেষ্টা করুন, আঁকতে পারবেন। হ্যাঁ, আমার এখান পর্যন্তই। আর দেখুন, আবার দেখুন আমি কীভাবে এ করেছি। আমি এটা মোবাইল ক্যামেরা দিয়ে করেছি, সিম্ফনি, একটা অর্ডিনারি মোবাইল ফোন দিয়ে। আমি নিজেই ফটোগ্রাফার, নিজেই নিজেই আর্টিস্ট, নিজেই সব কিছু। এখানে যাই কিছু দেখছেন আপনারা, সব কিছুই আমি নিজে করেছি এবং আমার টেকনিক অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, একটু দেখেন আমি কিসের মধ্যে মোবাইলটা কিসের মধ্যে রেখে করেছিলাম, সেটা একটু দেখেন আপনারা, বুঝতে পারবেন। এই দেখেন, এইভাবে এই যে এইটার মধ্যে রেখে আমি এখানে দাঁড়িয়ে ছবি এঁকেছিলাম।
হ্যাঁ, এই ভিডিওটা আমি নিজে করছি এখন, হ্যাঁ এই আর কি। আর দেখেন ছবিটা কেমন।